তো বন্ধুরা দেখো এদিকে ঠাকুরের বাটা গ্লাস তো সব ধুয়ে টিয়ে নিয়ে এসেছি, এদিকে দেখো চন্দন মাখিয়ে নিলাম ফুল বেলপাতা করে, আর এদিকে ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। তো এটাই ভাবছি যে অনেকদিন পরে হচ্ছে ঠাকুরকে একটু শান্তি মতো পুজো দিতে পারবো। বৃহস্পতিবারের পুজোটা রোজদিনই তো মানে কষ্ট করে পুজো দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আজকে ভাবলাম যে না বৃহস্পতিবার আছে তাহলে ঠাকুরগুলোকে নিচে নামিয়েই দিই। অনেকদিন থেকেই ভাবছি যে নিচে নামাবো, আর এখন রেয়াজ কী বলো তো পুজো দিলে এখন মানে নিচের ঠাকুরটুকু ধরে না, বুঝছো? কারণ কি বুঝলাম হচ্ছে যেদিন বিশ্বকর্মা পুজো করলাম না নিচে, ও কিন্তু একটুকু ধরেনি, তো ওটার থেকেই মানে একটা ধারণা আসলো যে না ঠাকুরগুলোকে এখন নিচে নামানো যায়। তো বসে পুজো দেওয়া আর দাঁড়িয়ে পুজো দেওয়া দিন রাত তফাৎ, তাই না? তো এদিকে দেখো ফুল বেলপাতা আনছে কিন্তু ওটার মধ্যে দুব্বাও দেয়নি তুলসী পাতাও দেয়নি। তো এদিকে আমি বাগান থেকে দুব্বা তুলসী পাতা, তারপরে ওই যে নীলকণ্ঠ ফুল, তারপর হচ্ছে এই যে নয়নতারা সন্ধ্যামালতী ফুল এগুলোও নিয়ে আসলাম, আর বাজার থেকে যে গেন্দা ফুল দিয়েছে কয়েকটা সাদা ফুল দিয়েছে। তো আমাদের এখানে ফুল সেরকম পাওয়া যায় না, বুঝছো? ওই জন্য অল্প অল্প ফুল দিয়ে ঠাকুরকে ছিঁড়ে ছিঁড়ে পুজো দিই। তো এদিকে দেখো ঘট বসাবো, ওই যে মাটির ওটাকে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে রেডি করে নিয়েছি, পাঁচটা ধান দিয়ে দিলাম, দুব্বো দিয়ে দিলাম, এখন মা লক্ষ্মীকে আগে বরণ করে নিয়ে তারপর হচ্ছে ঘটটা বসাবো। তো এদিকে বাবা ভোলানাথকে মানে দিয়ে দিলাম এই যে সে ফুলগুলো, নীলকণ্ঠ ফুল, তারপরে বেলপাতা সব কিছু দিয়ে দিচ্ছি, যেহেতু আছে ওই জন্য দিয়ে দিলাম বেলপাতাটা। কী বলতো মানে যখন যেরকম থাকে ফুল ওই সময় ওরকম করে দিই, যখন না থাকে তুলসী পাতা ছিঁড়েও দিতে হয় পুজো। তো আজকে ভীষণ খুশি লাগছে মনটা যে ঠাকুরকে মানে আমি ঠিক জায়গা মতো আবার বসাতে পারলাম। তো এদিকে দেখো আমি এখন ঠাকুরটাকে বসিয়ে দিই ঘরটা। পুজো এমন একটা জিনিস না দেখবা, তুমি যদি মন শান্তি করে দিতে পারো না কত ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। আর এদিকে রিয়াজ খেলছে বাইরে জুয়েলের সাথে। চলো বন্ধুরা সঙ্গে থাকো, পুজোটা দেওয়া হয়ে গেলে সারাদিনের একটা মানে একদিকের কাজ চলে যায়। তো এদিকে দেখো পুজো না হয় যতক্ষণ না হয় না মনে হয় মাথার মধ্যে একটা চাপ থাকে কখন পুজো দিব কখন পুজো দিব। আজকে যেহেতু কাজেই যাবে না তো ভাবলাম যে না আগে পুজোটাই সেরে নিই। আর বৃহস্পতিবার পুজো জানো তো কতটা ঝামেলা থাকে, সব কিছু চেঞ্জ করতে হয়, পরিষ্কার করতে হয়, ধুইতে হয়। তো বাবা ভোলানাথের যে ওটা ঘুষে ঘুষে পরিষ্কার করে নিয়ে আসছি। তো এদিকে দেখো বন্ধুরা, আর ঠাকুরের তো একটা আলাদা সংসার হয় তাই না, যেরকম মানুষের একটা সংসার এদিকে ঠাকুরের কিন্তু একটা আলাদা সংসার। তো মনে করো যে অনেকদিন পরে আমি যে মানে শান্তি মতো বসে বসে পুজো দিতে পারলাম। তো চলো আমার এদিকে পুজোও হয়ে গেছে, এখন যাবো রান্নাঘরে। তো বন্ধুরা চলো পুজো কমপ্লিট আমার, আজকে ঠাকুরগুলোকে নিচে নামিয়ে দিয়েছি। দেখো ছবি দেখ, ওদিন দেখলাম তো রেয়াজ কোনো কিছু ধরাধরি করে নাই না, ওই জন্য আমি যে না এখানটাই নামিয়ে দিই। নিচে বসে পুজো দেওয়ার মজাই আলাদা, সত্যি কত ভালো লাগে বলতে। চলো এখন যাই রান্না করে, তুই আগে চাটা খাবো তারপর হচ্ছে সব রান্না করবো, যেহেতু আজকে কাজ যাবে না এত তাড়াতাড়ি। ওগুলো জায়গাটা পরিষ্কার করে রেখে মানে ফুল টুলগুলো একটু উপরে উঠে রেখে, আচ্ছা চলো কত সুন্দর হচ্ছে নিচে বসে পুজো। দেখো বন্ধুরা এদিকে চা হয়ে গেছে এখন আমার, এদিকে ভাতও হয়ে গেছে, এদিকে মোচা সিদ্ধ করে রেখেছি। তো তারপরে চাটা খেয়ে আরাম করে তারপরে হচ্ছে বাদবাকি রান্নাবাড়াগুলো করবো। সব এদিকে এদিকে বৃষ্টি হচ্ছে দেখো, সব এখন কাটাকাটিও করতে হবে। তো বন্ধুরা দেখো এদিকে আমি যে চাটনি বসিয়েছি, চাটনি হচ্ছে এখন আমার, এদিকে ডালও সিদ্ধ হয়েছে, অল্প করেই ডাল বানালাম আজকে। বরবটি কাটা হচ্ছে, যে মোচার জন্য সব রেডি করে নিলাম, শুধু বরবটির সাথে আলুটা কাটা হয়নি এখনও। তো চাটনিটা নামিয়ে নিই,
বন্ধুরা চলো, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার আসলাম। এখন বাজে হচ্ছে একটা, তো চলো। এই যে রেয়ান সব স্নান প্রাণ হয়ে গেল, ও যাচ্ছে এখন দোকানে আইসক্রিম খাবে, বাবুর জিদ উঠছে বুঝছো। তো চলো, আমার রান্না বাড়া সব কমপ্লিট, একটু পরে খাওয়া দাওয়া করব। সঙ্গে থাকো তোমরা। আজ বৃষ্টি হচ্ছে বাইরে, আর সব জামা কাপড় ঘরে মেলা, কিন্তু অনেকটা আরাম পাওয়া যাচ্ছে এখন। এত গরম পড়ছে না কয়েকদিন, বৃষ্টিটা হওয়াতে ভীষণ আরাম। তো বন্ধুরা চলো, এখন খাওয়া দাওয়া করবো। এই জন্য হচ্ছে আবার তোমাদের সামনে একটুখানি কি বলো তো, তোমাদেরকে একটু শেয়ার করে দিই কি কি রান্না বাড়া হলো আজকে। এই দেখো, বরবটি আলু ভাজা কালো জিরা ফোড়ন দিয়ে, এদিকে হচ্ছে মোচার ঘন্ট, ঠিক আছে, টমেটো, তারপরে হচ্ছে পেঁয়াজ, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে বানিয়েছি। একটু নামানোর আগে গরম মশলা চিনি দিয়েছি, আর এদিকে মুসুর ডাল করেছি পেঁয়াজ কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা করে। এদিকে হচ্ছে এই যে মেইন আইটেম হচ্ছে এটা, টক পাতা দিয়ে টমেটোর চাটনি। তো এটা আমাদের একটুখানি সে কী বলে তো সর্ষে ফোড়ন, ঠিক আছে, সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে চাটনিটা করেছি। এত টক মানে ধারণার বাইরে, তুমি যদি শুধু মাখো না খেতে পারবে না। ওই দিনকে একটা কেমন করে বানিয়েছিলাম বলো তো, সর্ষে ফোড়ন দিয়েছি, ওটা আমাদের এক গ্লাস জল দিয়েছি, অল্প পাতা দিয়েছি, তারপরে দুই তিনটা লঙ্কা দিয়েছি। তো বাবা, ভাত মাখার পরে এত টক, মানে সামান্য অল্প নিয়ে খেতে হয়। ওই জন্য আজকে আবার টমেটোর চাটনি করলাম ওটা দিয়ে, আরও পাতা আছে ওটা দিয়ে একদিন ডাল খাবো। তো ভীষণ ভালো লাগে, তোমরা মনে করবা যে আম তেঁতুল এরকম, মানে ওরকম টক, সেম টু সেম টক, এত টক। তো এই যে এখনকার মেনু এগুলাই, আর ফ্রিজে দুই পিস মাছ আছে। সকালবেলা তোমাদের দাদা হইয়া জুয়েল পান্তা ভাত খেলো, কালকে রাত্রিবেলা ভাত খাইনি না, ওই জন্য খিচুড়ি খেয়েছে, আর আমরা অল্প করে খেয়েছিলাম। তো মাছের তরকারি আছে এখনো দুই পিস আমাদের ঘরে, মাছ আনলে পরে ওই যে এরকম করেই খাওয়া, টাইম মতো ঠিকঠাক মতো না খেলে পরে থেকেই যায়, কী করা যাবে। তোমাদের দাদাভাই তো খেলো একটুখানি, অত রাত্রে আসলো, আর সেই রং টং খেলে আবির টাবির দিয়ে একাকার, পুরা রং মাখায় সারা, মানে কী বলতো কয়টা পর্যন্ত, রাত্রি তখন বাজে 12:30, আর তখন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়েছিল। তারপরে ওখানটা সবাই মিলে গল্প সল্প করলো, আসলো, স্নান করলো, তারপরে খাওয়া দাওয়া করছে। অত রাত্রে কি আর খাওয়া যায়, তারপরে প্রসাদটা খেয়েই শুয়ে পড়ছে। তো চলো আমি খাবারটা বেড়ে নিই, বাসন টাসন তো সবই মাজা হয়ে গেছে, এখন এগুলো গুছাবো, পরে গুছাবো, খেয়ে নিই আগে, খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা চলো, এই যে খাবার দাবার নিয়ে চলে আসলাম। তো এই যে দেখো, ডাল খাবো না, জুয়েলও খাবে না, আমিও খাবো না, আর তোমাদের দাদাভাই বলে কি আমার জন্য কিন্তু মাছ টাছ রাখবে না, ও গেছে এক জায়গায়, আস্তে আস্তে লেট হবে বলে, ওরা তোমরা খাওয়া দাওয়া করে নাও। তো চলো খাওয়া দাওয়া খেয়ে নিই, তোমাদের সাথে বিকেলবেলা আবার দেখা হচ্ছে। আসো তাকে, আসো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো চলে আসলাম চা খেতে সন্ধেবাতে দিয়ে, আর এদিকে রেয়ানশ এখনও ঘুমিয়ে আছে। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে না, বাবু ঘুম দিয়েছে। আজকে হচ্ছে পাউডার দুধের চা, লিকুইড দুধটা শেষ হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, আবারও একটু খবর দেখতে দেখতে চা খাবো। আমার এই সন্ধ্যাবেলার টাইমটুকু একটু খবরটা দেখি, না আমার কি বলতো ভালো লাগে না। চলো চা আর বিস্কিট নিয়ে নিলাম, গ্লাসেই চা খাচ্ছি, কারণ কি নইলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। রেহানসকে মশারি টাঙিয়ে দিয়েছি, একটু মশা, দেখো ঘরের জিরো লাইট জ্বালায় রাখছি। তো বন্ধুরা দেখো, চা খেয়েটে এসে বিছানাপত্র ঝেড়ে পুছে, তারপরে এখানে রেহানসের সাথে একটু খেলছি, ওকেও একটু সময় দিতে হয়। তো ওকে বললাম কি তুমি একটু 1-2 পড়ো, তো খেলার মাধ্যমে বলছি বুঝছো, তো তখন একটু বলে আবার বলে না, এরকম খেলাধুলো। চা খাওয়ার পরে ওই ঘরে বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর এই যে আমার তো হিরো আছে, দেখো বিছানার ভাল করছি। তো এই যে কেক খাচ্ছি, রাতের বেলা শুধু ভাত করবো, ঠিক আছে, তরকারি টরকারি সব আছে, ডাল আছে, তারপরে যে মোচার ঘন্ট ভাজা সবই আছে, আর চাটনি ভাজা হয়েছে না, সত্যি না বলো, দারুন দারুন চাটনি হয়েছে সত্যি, একদম মিষ্টি মিষ্টি টক টক। তো চলো কেক খেতে খেতেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, সবাই ভালো থেকো, তো টাটা।